ভূত যদি না হয় কি চিমিচিও বটে রে, কারণ বড় বড় চুল চুল শুকাচ্ছে জল থেকে উঠে জোয়া হবে না। এবার মনে হয় বুকে বুকে পা তুলবে আমারে ভাই, কোন দিকে যাই? কিন্তু ভূত
আরে শুনেছি পা নাই পাছে ব্যায়াম করছে মনে হয় সারা বেটা ছেলে না হলে বিটি ছেলে বটে তোমার মাথা কই গো আগো তুমি মানুষ না তুমি মেয়ে ছেলে না বেটা ছেলে গো কাছে জুয়া হবে না যদি কামড়িন দেয় যখন দেখবো কিটিমিটি আমি তখন 65 বাপরে লাল ফিলিয়া কত রে ভাই সর্দি হয়েছে হবে ভিটামিন ফেলা জায়গা পাও না আমার উপরে ফেলছো পাইছো তো খুব পেটে গ্যাস হয়ে গেছে তোমার হাগো তুমি একাই কি করছো গো এখানে পেট থাপড়াছো পাই দিবে নাকি আবার কিসের শব্দ হয়েছিল কে বটে আমি আমি একজন মানুষ গো কে বটে আমি একজন মানুষ খুব খুব দুর্ভাগ্য দুর্ভাগ্যর মানে আমার মতন আর অভাগা কেউ পাবা না গো আমি 7 দিন ধরে আমি খুব খুঁজছি এমন খুঁজা খুঁজছি যে খুঁজতে খুঁজতে সালে আমি আমি রুগী হয়ে যাবো না হাসপাতালে ভর্তি হবো গা কি খুঁজছো তুমি আমার একটা জিনিস হারাইছে গো দেখো তুমি তো রাতে এখানে দাঁড়িয়ে আসো যদি যদি দেখতে তো বলতে না না দেখিনি দেখনি দেখেনি এবার কি বলবো বলছি তোমার কিছু হারাইনি হ্যাঁ হারিয়েছে তো কি গো কি আমার পাঠা হারিয়ে গেছে জানো তোমার পাঠা দেখেছি আমি দিন রাত পাঠাটা আমার বাড়িতে ব ব ব ব ব ব করতে জানো তাই নাকি কিন্তু যখন তাকে হারিয়েছে দেখতেই পাই না পাঠাটাকে আর ব ব না শুনলে আমি শান্তি পাই না আমার মনে হয় তোমার পাঠাতে সব সব সময় ইংরেজি কথা বলে ঠিক বলেছো হ্যাঁ দেখেছো আমার পাঠাকে হ্যাঁ দেখেছি কই 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 ওই দেখো ওইখানে সামনে ওই যে কুশর বাড়ি না হ্যাঁ আগ বাড়ি হ্যাঁ আগ বাড়ির পাশে ওখানে গম বাড়ি হ্যাঁ গম বাড়ির পাশে সরিষা বাড়ি না হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাটকা খেয়েছে আচ্ছা তো চল আসবে তাহলে হ্যাঁ আসবে আসবে শালা ধ্যায় যা দিয়ে দেবো না আরে তোমার পাঠা আমি দেখে ধরে দেবো হ্যাঁ একটা কথা বলবো কি বলো কেউ নাই যা হবে বুঝে ফেলি কেউ না খারাপ কথা বলবো বলো বলছি বলছি তোমার হাই রোডে হাই রোডে মোরাম পড়েনি মোরাম হাই রোড কাকে বলছো আরে হাই রোড মানে বুঝো না না মেয়ে ছেলে যে স্মৃতি নাই হ্যাঁ স্মৃতিতে সিঁদুর ওইটা হচ্ছে মোরাম মোরাম ও চুন সুরকি চুন সুরকি ও একে যদি একে যদি বলা যায় কি আমার বিয়ে হয়েছিল তাহলে বিয়ে করবে না আমাকে নাকি একে বলবোই না এই কখন পড়ে ওইটা 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 যখন মানে বেটা ছেলের সঙ্গে বিটি ছেলে যখন বিয়ে হয় তারপরে ওইটা পড়তে হয় বিয়ে ওইটার নাম হচ্ছে বিয়ে 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 কি হয় বিয়ে খুব ভালো জিনিস বিয়ে সারা রাত্রি ভিজিয়ে রাখতে হয় হ্যাঁ আর রাত দুটোর সময় হ্যাঁ যখন দুটো তিনটে বাজবে তখন চভাং 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 করে খেতে হয় চভাং চভাং করে খেতে হয় হ্যাঁ যত খাবার তত তত রস করে যাবে আরে খুলো কেথা পাড়তে হবে বিছনা পাড়তে হবে তখন খাবার রস বেরিয়ে যাবে যত খাবার তত বেরিয়ে যাবে হ্যাঁ আর ওইখানে আমার একটা বন্ধু আসবে সেইখানে বিয়ে করব হ্যাঁ আর সেইখানে ভোজ খাওয়াবো ঠিক আছে চলো কোনো ব্যাপার নাই ঠিক আছে চলো চলো বন্ধুর কাছে চলে এসো চলো 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 চলতে চলতে মেরে ইয়াদ রাখি
कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ঘুমটা দিয়ে অজানা অচেনা মেয়ে কেমন করে জিজ্ঞাসাবা করি না, না দেখি যেমন করে হোক ওর সঙ্গে আমাকে কথা বলতেই হবে। হরে উড়াইয়া শাড়ি রোয়া চল কোন রূপ যায়, কি আছে তার মনে কেন ধীরে ধীরে যায়, রেশমি কালো চুলুড়ে তার মাতালো হাওয়া, উড়াইয়া ছাড়ি রইয়া চল কোন রূপ সি যাই, কি আছে তার মনে কেন ধীরে ধীরে যাই, রেশমি কালো চুলুড়ে তার মাতালো হাওয়াই, রেশমি কালো চুলুড়ে তার মাতালো হাওয়াই। কমেডি সিদ্ধান্ত, কমিক আমরা এখানে শেষ করলাম, কয়েকটা নাচ গান হবে তারপরে।